হ্যালো বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটি সাপকে দেখতে পারছো। তার সামনে তিনটি রাস্তা রয়েছে। এবার তোমাকে বলতে হবে এই তিনটি রাস্তার মধ্যে কোন রাস্তাটি দিয়ে গেলে সাপটি এই ব্যাংকটির কাছে পৌঁছাতে পারবে। তোমার সঠিক উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধু, পারলে? সাপটি এক নম্বর রাস্তাটি দিয়ে গেলে ব্যাংকটির কাছে পৌঁছাতে পারবে। এবার স্ক্রিনে তিনটি ছবি রয়েছে। এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি বস্তুর নাম গেস করতে হবে। আর তোমরা যদি বস্তুটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে প্রথমে রয়েছে হাত, আর দ্বিতীয়তে রয়েছে পা, আর তৃতীয়তে রয়েছে ক্ষয়াকারে খা। তাহলে এই তিনটিকে মিলিয়ে দিলে বস্তুটির নাম হবে হাত পাখা। এবার স্ক্রিনে তিনটি ছবি রয়েছে, কমলা, বি, তাস। প্রত্যেকটি ছবির নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে। আর তোমরা যদি মেয়েটির নাম তৈরি করতে পারো বন্ধু তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। কি বন্ধু, পারলে? এখানে মেয়েটির নাম হবে কবিতা। চলুন বন্ধু, আপনার চোখ অন্যদের থেকে কতটা ফাস্ট দেখে নেওয়া যাক। 10 সেকেন্ডের মধ্যে ওই ইমোজিটাকে খুঁজে বার করুন যেটি অন্যদের থেকে আলাদা। কি বন্ধু, পেলে? এই দেখো, এই ইমোজিটি অন্যদের থেকে আলাদা। চলুন বন্ধু, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর শুধুমাত্র তোমরা দেবে। প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম পর্বতের নাম কি? এই তিনটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তোমার যদি সঠিক উত্তরটি জানা থাকে বন্ধু তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এবার স্ক্রিনে তিনটি ছবি রয়েছে। এই তিনটি ছবি দেখে একটি জিনিসের নাম গেস করতে হবে। আর তোমরা যদি জিনিসটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে প্রথমে রয়েছে নেল, আর দ্বিতীয়তে রয়েছে পা, আর তৃতীয়তে রয়েছে লিশ। তাহলে এই তিনটিকে মিলিয়ে দিলে জিনিসটির নাম হবে নেল পালিশ। চলুন বন্ধু, আপনার ব্রেন অন্যদের থেকে কতটা ফাস্ট দেখে নেওয়া যাক। 10 সেকেন্ডের মধ্যে ওই ছায়াটিকে খুঁজে বার করুন যেই ছায়াটি এই রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে। কি বন্ধু, পেলে? দেখো ভালো করে, এই ছায়াটি এই রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে।